হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো কোডিং ফর এভরিওয়ান, আমার নাম রাজদীপ। তো আমরা রয়েছি লিস্টের উপরে, যে কটা বিল্ট ইন মেথড রয়েছে সে কটা সম্পর্কে আলোচনা করছি। তিনটে আমরা অলরেডি পড়ে ফেলেছি, আজকে আমরা পড়বো ইনসার্ট সম্পর্কে। ইনসার্ট হচ্ছে বিল্ট ইন মেথড, যে মেথডটা দ্বারা আমরা একটা লিস্টের ভেতরে কোনো এলিমেন্টকে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে, ওই পার্টিকুলার ইন্ডেক্সে আমরা অ্যাড করতে পারি। সেটা আমি এবার এক্সাম্পল দিয়ে দেখাবো, একদম সহজে বুঝতে পারবে। তাহলে একটা লিস্ট নিয়ে নিই, এলএসটি বলে, লিস্টের ভেতরে আমি স্টোর করছি 1, 2, 3, 4 আর 5, ঠিক আছে। এইবারে ধরো আমরা 2 এর পরে 10 এটাকে অ্যাড করতে চাইছি, ঠিক আছে, তখন আমাদের ইনসার্ট করতে হবে, ইনসার্ট মেথডটা ইউজ করতে হবে। ইনসার্ট মেথডটা কিন্তু দুটো প্যারামিটার বা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে, কারণ এটা তো ফাংশন, আর্গুমেন্ট বা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে গিয়ে কোন ইন্ডেক্সে আমরা অ্যাড করতে চাইছি একটা পার্টিকুলার ভ্যালুকে, আর দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে গিয়ে কোন ভ্যালুটাকে আমরা অ্যাড করতে চাইছি। ফর এক্সাম্পল, যদি আমরা এই লিস্টের ভেতরে ইনসার্ট করতে চাই, তাহলে লিস্টের নামটা দিতে হবে প্রথমে ডট দিয়ে, তারপরে আমরা ইনসার্ট কথাটা লিখবো বা মেথডটাকে ইউজ করব। ঠিক আছে, তাহলে এবার ধরো আমরা 2 এর পরে 10টা অ্যাড করতে চাইছি, তাহলে 2 এর পরে যে প্লেসটা রয়েছে সেটার ইন্ডেক্সটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এটার ইন্ডেক্স কত? 0, 1 আর 2। তাহলে 3 এর ইন্ডেক্স কত? 2। তাহলে সেই সেই যে পার্টিকুলার পজিশনটা রয়েছে যার ইন্ডেক্স হচ্ছে 2, সেখানে আমি 10 অ্যাড করতে চাইছি। তাহলে আমি প্রথমে দেবো ইন্ডেক্সের নাম্বারটা, সেটা হচ্ছে গিয়ে 2, আর কোন ভ্যালু অ্যাড করতে চাইছি সেটা হচ্ছে 10। ফর এক্সাম্পল, আমি 10 অ্যাড করতে চাইছি, তাহলে এখানে আমি 10 লিখে দিলাম, ঠিক আছে। এই লিস্টটাকে আমরা একবার প্রিন্ট করে দেখবো চেঞ্জ হওয়ার আগে, আর তারপরে একবার চেঞ্জ হওয়ার পরে আমরা প্রিন্ট করব। আর একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হলো গিয়ে যে ইনসার্ট মেথডটা রয়েছে এটা কিন্তু কোনো কিছু রিটার্ন করে না, এটা যে লিস্টের ওপরে কাজ করছে সেটাকে আপডেট করে দেয় বা চেঞ্জ করে দেয়। আচ্ছা, তাহলে আমরা একবার প্রিন্ট করে দেখি, এলএসটিটাকে প্রিন্ট করব, আর এই সেম জিনিসটা একবার আপডেট হওয়ার পরে প্রিন্ট করে দেখব আফটার এবং বিফোরটা, ঠিক আছে। চলো একবার রান করে দেখে নেওয়া যাক, ঠিক আছে। তাহলে প্রথমে ছিল 1, 2, 3, 4, 5, তারপরে 1, 2, তারপরে 10 চলে এসেছে, 3, 4, 5 চলে এসেছে। তাহলে যে ইন্ডেক্সে আমরা ইনসার্ট করলাম একটা পার্টিকুলার ভ্যালুকে, তার পরের থেকে যে ইন্ডেক্স গুলো, তার পরের থেকে যে ভ্যালু গুলো ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা শিফট হয়ে গেছে কোন দিকে, ডান দিকে শিফট হয়ে গেছে। যেমন ধরো এই 3টা শিফট হয়েছে ডান দিকে, 4টা শিফট হয়েছে ডান দিকে, 5টা শিফট হয়েছে ডান দিকে, ঠিক আছে। তাহলে সেই সমস্ত এলিমেন্ট গুলো কিন্তু ডান দিকে আমাদের শিফট হয়ে গেছে। আচ্ছা, আর একটা ছোট্ট পার্ট রয়েছে, সেটা হলো গিয়ে আমরা শুধু যে ভ্যালু অ্যাড করতে পারি এমনটা কিন্তু নয়, আমরা এখানে টাপেলও অ্যাড করতে পারি, ডিকশনারিও অ্যাড করতে পারি, বা একটা লিস্টও অ্যাড করতে পারি। আমি একটা লিস্ট অ্যাড করে দেখাই। আচ্ছা, তাহলে আমি কি করব, এখানে আর একটা লিস্ট নিয়ে নিই যার নাম হচ্ছে list1, তার ভেতরে ভ্যালু রয়েছে সাপোজ 10, 20 আর 30, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা লিস্ট হয়ে গেল। একইভাবে এর আগে যখন আমরা ইন্ডেক্স ভ্যালু দিচ্ছিলাম এখানে, তার সাথে ভ্যালু দিচ্ছিলাম, এখন ভ্যালুর জায়গায় আমরা ওই লিস্টটাকে পাঠাবো যে লিস্টটাকে আমরা কিন্তু অ্যাড করতে চাইছি বা ইনসার্ট করতে চাইছি। তাহলে এখানে LST1 ছিল সেই লিস্টের নামটা, তাহলে ইন্ডেক্সের পাশাপাশি আমরা কি দিয়ে পাঠাবো, LST1টা দিয়ে কিন্তু পাঠিয়ে দেব, যাতে ওই টোটাল যে লিস্টটা রয়েছে, LST1 লিস্টটা রয়েছে যার ভেতরে কোন ভ্যালু রয়েছে, 10, 20, 30 রয়েছে, সেইটা কিন্তু ওই মেন যে আমাদের লিস্ট রয়েছে তাতে কিন্তু ইনসার্ট হয়ে যেতে পারে বা অ্যাড হয়ে যেতে পারে, ঠিক আছে। একবার রান করে দেখি, আরো সহজে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এই গেল ব্যাপারটা। তাহলে 1, 2 যেমন ছিল তেমন, যেখানে আমরা আগে 10টা প্লেস করছিলাম ওই একই জায়গায়, এবার নতুন একটা লিস্ট কিন্তু ইনসার্ট করা গেছে। তাহলে 10, 20, 30 টোটালটাই কিন্তু ইনসার্ট হয়ে গেছে, আর তারপরের ভ্যালু গুলো 3, 4, 5 প্রত্যেকটা কিন্তু ডান দিকে শিফট করে গেছে। আচ্ছা, এটা নট অনলি লিস্ট, আমরা কিন্তু টাপেলও অ্যাড করতে পারি। তাহলে আমরা জাস্ট ব্র্যাকেট চেঞ্জ করে এটাকেই টাপেল বানিয়ে দেবো, আর তারপরে অ্যাড করার চেষ্টা করবো, ইনসার্ট করার চেষ্টা করবো, দেখা যাক হয় কিনা, রান করে দেখা যাক, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে টাপেলটাকেও ইনসার্ট করতে পারলাম। তাহলে এইভাবে কিন্তু ইনসার্টটা কাজ করে। একটা মনে রাখবে জিনিস, সেটা হলো গিয়ে ইনসার্ট কোনো কিছু রিটার্ন করে না, যে লিস্টের ওপরে কাজ করছে সেই লিস্টটাকে কিন্তু আপডেট করে দেয় বা চেঞ্জ করে দেয়। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। We'll be right back.